আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 121-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা মাআরিজের 139 নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 40 নং আয়াত থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমরা আলোচনা করব, অর্থাৎ 39 থেকে নিয়ে 40 নং আয়াত থেকে নিয়ে 44 নং আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি إِنَّا لَقَادِرُونَ عَلَى أَن نُبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ। خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে পড়ি, চলুন। ফা জবর ফা লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ, এরপরে আসলি হরকতে হামজা, এই জন্য এখানে তিন আলিফ টান হবে। ফালা হামজা কফ পেশ ও কলকলা হবে, কফের উপরে হরকতের পরে কফের উপরে জজম আসার জন্য কলকলা হবে। ও ক সিনজের সি মিম পেশ মো ও ক সিমু। ফালা ও ক সিমু বাজের বি রবা জবর রব্বা লামজের বিল বি রব্বিল মিম জবর মা শিন খারা জবর সা খারা জবরের জন্য একালে টান হবে। রজের রি কবজের কি মাশারি কি অলম জবর ওয়াল মিম জবর মা ওয়াল মা ওয়ান খারা জবর ক খারা জবরের জন্য একালে টান। রজের রি বাজের বি ওয়াল মা গরি বি হামজানুন জের ইন নুন আলিফ জবর না নুনের উপরে তাসদিদ হরকতের পরে, এই জন্য এখানে ওয়াজিব গুণ হবে। এবং পরে খাবার পরে খালি এলিফ, এই জন্য একালে টান হবে। ইন লাম জবর লা কফ খারা জবর ক খারা জবরের জন্য একালে টান হবে। দাউজের দি ক দি র ওয়াও পেশ রু পেশের পরে দজমাল ওয়াও, এই জন্য পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না লা ক দিরু না, এখানে যদি আমরা থামি তাহলে পেশের পরে জজমালা অ যে একালিফ টান ছিল সেটা তিন আলিফ টান হবে এবং নুনের উপরে জজম কল্পনা করে পড়তে হবে। এরকম ভাবে লাকাদিরুন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। আইন জবর আ লাম খারা জবর লা খারা জবর জন্য একালিফ টান, এবং এরপরে হরকতে হামজা থাকার কারণে এখানে তিন আলিফ টান হবে। আল হামজা নুন জবর আন, এখানে নুন সাকিনের পরে ইদগামের হরফ নুন আসছে, জন্য এখানে গুণ করতে হবে। আন নুন পেশ নু বাদ আল জবর বাদ আন নু বাদ দাল জের দি নুবাদ দি লাম জবর লা নুবাদ দিলা নুন পেশ নু বা জবর বা নু বা নুন পেশ নুন নুন পেশ নু বা দাল জবর বাদ নুবাদ দাল জের দি লাম জবর লা
نبدل على أن نبدل خايا زبر خاي رام ميم دوي زبر رام এখানে তানবিনের পরে ইদগামের হরফ মিম আসছে, এজন্য গুণ্য করতে হবে। খায়রাম মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম ও জবর ওয়া মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ, এজন্য জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা নুন হা জবর নাহ নুন পেশ নু নাহ নু বাজের বি মিম সিন জবর বাস বি মাস বাবা পেশ বু পেশের পর হজমল হওয়া, ওই জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিমাস বু কপিয়াজের কি জেরের পরে হজমল হইয়া, এই জন্য জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এখানেও পেশের পর হজমল হওয়া, ওই জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিমাস বু কি নুন যাবর না বিমাস বু কি না। যদি আমরা এখানে থামি তাহলে এখানে নুনের উপরে জজম এবং একালিফ মাদটাকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মদ্দে আরজি। বিমাসবুকিন আলা আন নুবাদ আলা আন নুবাদদিলা খায়রাম নুবাদদিলা আলা আন নুবাদদিলা খায়রাম منهم وما نحن بمسبوقين سوري وما نحن بمسبوقين فازبر فذل رضبر ضر فذر حامين بشهم فذرهم يا زبر يا পেশের পরে জজমাল হওয়া, ওই জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। খু দাল অবেশ দু এখানেও পেশের পর জজমাল হওয়া, এখানে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফাদারুহুম ইয়াখুদু ও জবর ওয়া ইয়াল হাম জবর ইয়াল ওয়াল আইন জবর আ ওয়াল আ বা অবেশ বু ওয়াল আবু পেশের পর দজমল হওয়ার জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াল আবু হাতা যাবর হাত্তা খারা যাবর তা খারা যাবর জন্য একালিক টান হবে। হাত্তা ইয়া পেশ ইউ লাম খারা যাবর লা ইউলা খারা যাবর জন্য একালিক টান। কপ অবেশ কু পেশের পর দজমল হওয়ার জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউলা কু ইয়া যাবর ইয়াউ মিম যাবর মা ইয়াউ মা হাপেশ হু মিমলাম পেশ মুল হুমুল ইয়াউমা হুমুল লাম জাবুল্লাহ ঘাল ইয়াদের দি জেরের পরে অজমল আয়া, এই জন্য জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়াউমা হুমুল লাদি ইয়া পেশ ইউ আইন জাবুর আ ইউ আ ইউ পেশের পরে অজমল আয়া, এই জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউ আ দাল অপেশ দু পেশের পরে অজমল আয়া, এই জন্য পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না ইউ আদুনা থামলে হবে, এখানে অক্ফ হবে, অক্ফ হলে এটা তিন আলিফ টান হবে। ইউ আদুন ফাদারুহুম ইয়াখুদু ওয়ায়ালআবু হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইউআদু। শ্বাস একটু কম তো, ওই জন্য আসলে একসাথে পড়তে পারি না। يومهم الذي يوعدون ياو زبر ياو ميم زبر ما يوما يا خا زبر يخ رابش رو يخ رو جي ما بش جو پیشر پر ازم الله واو جنن پیش کے اکلیف پوری بنے دیرگو کرے پڑتا ہے نون زبر نا يخرجون يوما يخرجون মিম জের মি নুন লাম জবর নাল মিনাল হামজা জিম জবর আজ দাল আলিফ জবর দা, এখানে কলকল হবে হরকতের পরে জিমের উপরে তাসদিদ আসার জন্য। আজ দা সাজের সি আজ দা সি জবর পরে খেলে নেবে একালে টান। সিনজের সি র আলিফ জবর র জবর পরে খালি আলিফ, এজন্য একালে টান হবে জবরে। আইন দুই জবর আন
জবর দানবিনের পরে ইকরার কাপ আসছে, জন্য এখানে গুণ হবে সিরাং কাপ জবর কা হামজা নুন জবর আন হরকতের পরে নুনের পরে তাসদিদ আসছে, জন্য এখানে ওয়াজিব গুণ হবে কা আন নুন জবর না হামিম পেশ হুম কা আন না হুম সিরাং কা আন না হুম হামজাজের ই লাম খারা জবর লা খারা জবর জন্য এক লেপ টান ইলা ইলা নুন পেশ নু সাত পেশ সুর নু সু বা ইয়া দুই জের বিউ তানবিনের পরে ইদগামের হরফ ই আসছে, জন্য এখানে গুণ করে পড়তে হবে ইয়া পেশ নু সু বি ইয়া পেশ ইউ পেশের পরে তোমার অ, এজন্য এখানে পেশকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফাজের ফি দ ত পেশ দু ইউ ফে দু, এখানে পেশের পরে জজম আল ওয়াও হওয়ার কারণে পেশকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ইউ ফে দু না থামলে হবে ইউ ফে দু তিন প্রাণ হবে এটা মধ্যে আরজি يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ سوري مِنَ الْأَجْدَاثِ صِرَاعًا يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاء ألف زبر خاء شنجر شي خاء شي زبر برك خلو جنة كلب تن عين زبر عا تعدو زبر تن خاشعة حمزة با زبر عب কলকলা হবে সত আলিফ জবর স জবর পরে খালি আলিফ জন্য এক আলিফ টান আব স র পেশ রু হা মিম পেশ হুম আব স রু হুম তা র জবর তর হা জবর হা তর হা কপ পেশ হু হা মিম পেশ হুম তর হা কু হুম জাল্লাম জের জিল্লাম জবর লা জিল্লা তা দুই পেশ তুন জিল্লা তুন থামলে হবে জিল্লা অর্থাৎ গোলতা হা হবে জজম হবে জিল্লা এখানে ত থাকলে আমরা অক্ষ করতে পারি অতএব খাশিয়াতান আবসারুহুম খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা জাল খারা জাবর জা লাম জেরলি জালি খারা জাবর জন্য একাল টান কাপ লাম জাবর কাল জালি কাল ইয়াও জাবর ইয়াও মিম পেশ মিম লাম পেশ মুল ইয়াও মুল লাম জাবর লা ইয়াও মুল্লা জাল ইয়াজের জি জেরের পরে জজমলা ইয়া জন্য একালে টান হবে জেরে ইয়াও মুল্লাজি কাফ আলিফ জবর কা জবর পরে খালি আলিফ জন্য একালে টান নুন অপেশ নু পেশের পরে জজমলা ওয়াও এজন্য পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে কানু ইয়াও পেশ ইউ পেশের পরে জজমলা ওয়াও এজন্য এখানেও একালে পরিমাণে পেশকে দীর্ঘ করে পড়তে হবে আইন জবর আ ইউ আ দাল অপেশ দু পেশের পরে অজমালা ওয়াও এর জন্য পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ইউ আদু না কেন পেশের পরে অজমালা ওয়াও অক্ষ করলে হবে ইউ আদু অর্থাৎ এখানে তিন লাইন টানা হাটের মধ্যে আর যে জালিকাল ইয়াউমুল লাযী কানু ইউ আদু আজকের আলোচনা পর্যন্ত, আজকে আমাদের সূরা মাআরিজ শেষ হলো, তো আগামী পর্বে আমরা শুরু করব সূরাতুন নূহ, তো আজকের এ পর্যন্তই, আগামী পর্বে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক ও খামারিদের জন্য সুখবর, আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা, শৌখিন পাখির বাচ্চা, পোল্ট্রি মেডিসিন, পোল্ট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোল্ট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন? তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট www.sundarbanfarm.com আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধান মধ্যে।